নমস্কার বন্ধুরা, পিয়ালি ঝেঁসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। বন্ধুরা, আজ আমরা তৈরি করেছি এই গরমের দিনে সকলের প্রিয় ফ্রুটি ড্রিঙ্ক। ভীষণ টেস্টি হয়, যেটা না বললে খুব কম বলা হয়ে যাবে। আর এটা বাড়িতে বানিয়ে খুব সহজেই বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে পারবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি। প্রথমে আমাদের লাগছে পাকা আম 3টে, কাঁচা আম 1টা, চিনি 150 গ্রাম, আর লাগছে সামান্য ভিনিগার, আর লাগছে জল। এই দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে। প্রথমে আমরা পাকা আমটা কেটে নিচ্ছি। যেরকমভাবে সুবিধা হবে আপনাদের, আপনারা সেইভাবেই আমটা কেটে নিতে পারেন। আমাদের আমের ভেতরের যে অংশটা, শাঁসটা, সেটা আমাদের লাগবে। আমটা সাধারণত আমরা হিমসাগর আম যেটা হয়, মিষ্টি জাতীয়, সেই আমেই এটা বেশ ভালো হয়। তাছাড়াও যে কোনো ধরনের পাকা আমেই কিন্তু করা যাবে। তো আমটা এভাবে আমরা পুরো আমের 3খানা আম নিয়েছি, সেই আমের পাল্পটা বার করে নেব। সমস্তটা বার করা হয়ে গেছে, এরপর আমরা যে কাঁচা আমটা রেখেছি সেটা আমরা কেটে নেব। কাঁচা আমটা কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করছি এই কারণেই, আমরা যখন ফ্রুটি বা স্লাইস যেটা খাই সেগুলো কিন্তু দেখবেন একটু টক মিষ্টি ভাব থাকে। তো এর মধ্যে কাঁচা আমটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু সেই টক ভাবটা আসবে না, তাহলে সেটার টেস্ট কিন্তু ভালো হবে না। তাই টক আমটা কিন্তু একটু দিতেই হবে। 3খানা পাকা আমের সাথে 1টা কাঁচা আম কিন্তু দিচ্ছি। তো আমগুলো কাটা হয়ে গেল, এরপর আমাদের যেটা করণীয়, এই পাকা আম আর কাঁচা আম সমস্তটা একসাথে আমরা একটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করব। এই দুটো একসাথে দিয়েই পেস্ট করে নেব, সামান্য একটু জল দেব। তো প্রথমে একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পাকা আমের পাল্পটা দিয়ে দিলাম, আর এই কাঁচা আম কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথেই এটা পিষে নিচ্ছি, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা পিষে নিতে হবে। দেখুন একদম এইরকম পেস্টটা তৈরি হবে, হয়ে গেল। এরপর একটা ছাঁকনি নিয়ে এই আমের যে পাল্পটা বেরোলো সেটাকে আমরা ভালো করে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে কিছু লাম্পস থাকতে পারে যেগুলো ফ্রুটি বানানোর পর মুখে পড়লে ভালো লাগবে না। তাই এইভাবে এটা ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেল, এরপর আমরা গ্যাসটা অন করে নিই। তারপর একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমরা এই যে আমের পাল্পটা বেরোলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ সহজেই এটা তৈরি হয়ে যায়। অবশ্যই একবার এবছরেই এই আম থাকতে থাকতেই ট্রাই করে ফেলুন, আমি বলতে পারি ভীষণ ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। এরপর এটাকে একটু কম আঁচে রেখে জাল করতে হবে। তারপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমরা 150 গ্রাম মতন নিয়েছি। আপনাদের আমটা কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করে নেবেন। এরপর এটাকে সমানে জাল করতে হবে, আঁচটা কিন্তু কমে রেখে। আস্তে আস্তে চিনিটা গলে যাওয়ার পর এটার একটা শাইনি ভাব চলে আসছে চকচকে। দেখুন এটাকে জাল করতে হবে টানা 5 মিনিট মতন। যখন একটুখানি যখন চিনি গলে যাওয়ার পর আবার এটা শুকিয়ে যাবে, তো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই সময় ফ্রুটির যে মিক্সারটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা বাটিটা ধুয়ে যেটুকু ছিল সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এই সময় আমরা গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। আমাদের ফ্রুটিটা প্রায় তৈরি হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মাত্র ভিনিগার। আপনারা যদি ভিনিগারটা অ্যাভয়েড করতে চান তো এর মধ্যে পাতিলেবুর রসও দিতে পারেন, এটা আপনাদের বেশ কিছুদিন ফ্রুটিটা সংরক্ষণ করার জন্যে লাগবে। ফ্রিজে আপনারা প্রায় সপ্তাহখানেক ধরে রেখে এটা কিন্তু খেতে পারবেন। তো এর মধ্যে এবার আমরা নর্মাল জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন
বেশ সুন্দর ফ্রুটির কালার এসে গেছে। আর এটা এখনো গরম আছে, এটাকে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করা হয় তো এটার ঘনত্বটা আর একটু বেড়ে যাবে। এরপর আমরা এটাকে নাবিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠান্ডা করার পর এর ঘনত্বটা বেশ বেড়ে গেছে। আর আমরা যেটা বাজার থেকে কিনে খাই, যে ফ্রুটি বা এই ধরনের ম্যাঙ্গো যে জুস কিনে খাই, সেরকমই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, একবার বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। এইভাবে তৈরি করে বাচ্চাদের সার্ভ করুন। এর মধ্যে বরফ দিলে কিন্তু এর টেস্টটা একটু কমে যায়, তাই হালকা ঠান্ডা করেই এটা ব্যবহার করা ভালো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।